র‍্যাব নয়ের অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ, ভারতীয় বিস্কিট ও চকলেট সহ গ্রেফতার দুই। বিস্তারিত দেখুন মাইনুদ্দিন সবুজের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। 7 আগস্ট শনিবার সকাল 10:15 ঘটিকায় র‍্যাব নয় শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানিক দল পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার বসুদত্ত চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেটগামী শেরপুর চৌমুহনী সাগরিকা সুইটস খাবার হোটেলের সামনে চেকপোস্ট স্থাপনের মধ্য দিয়ে সন্দেহপ্রবণ একটি ট্রাককে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি বালুভর্তি ট্রাকের মধ্যে বড় ধরনের চালান নিয়ে আসা হচ্ছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‍্যাবের অভিযানিক দল ঢাকা সিলেটগামী শেরপুর চৌমুহনী সাগরিকার সুইটস খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপরে চেকপোস্ট স্থাপন করে এবং উক্ত স্থানে পৌঁছালে গাড়িটি সন্দেহ হলে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে আসামি এক মোহাম্মদ বিলাল, পিতা মোহাম্মদ বশিরউদ্দিন, ও আসামি দুই মোহাম্মদ আব্দুল আহাদ, 30, পিতা আব্দুল খালিক। এ সময় গ্রেফতারকৃত আসামিদেরকে প্রথমে জিজ্ঞাসাবাদে অস্বীকার করলেও পরবর্তীতে তারা স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে, গাড়িতে বালুর ভিতরে অভিনব পন্থায় লুকায়িত ভারতীয় বিভিন্ন বিস্কিট ও চকলেট পাওয়া যায়, যার বাজার মূল্য 38,46,300 টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবত অবৈধভাবে বাংলাদেশ আসা সীমান্তবর্তী এলাকা হতে ঢাকা সহ বিভিন্ন স্থানে এসব পণ্য ক্রয় বিক্রয় করে আসছে। এছাড়া গ্রেফতারকৃতদের পূর্ণ জিজ্ঞাসাবাদের মাধ্যমে এসব তথ্য যাচাই বাছাই করে এ ধরনের মাদক বিরোধী অভিযান ভবিষ্যতে অব্যাহত রাখবেন বলেও জানান র‍্যাব নয়ের অভিযানিক টিম। চেতনায় একাত্তর, হৃদয় স্বদেশ।